নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াকে আরো দুটি উপজেলায় রূপান্তরিত করে হাতিয়াকে জেলা করার স্বপ্ন দেখছেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনবারের সাবেক এমপি মোহাম্মদ আলী। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন তারই চার পাঁচটা থানা মিলিয়ে আমরা নিজেরাই একটা জেলা। সোমবার বিকেলে হাতিয়া উপজেলা চত্বরে যুবলীগের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ স্বপ্নের কথা জানান। উপজেলা যুবলীগের সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজের সভাপতিতে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এ কে এম ইউসুফ আলী, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসিন আরাফাত। এছাড়াও হাতিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।